সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, বাজেটে কোনো বিশেষত্ব নেই, গতানুগতিক হয়েছে। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, রিজার্ভ নিয়ে যে সংকট চলছে তার সমাধানে পরিকল্পিত কোনো দিক নির্দেশনা নেই বলে জানান তিনি। বাজেট জনবান্ধব মোটেই হয়নি, জনগণের উপর চাপ তো আসছে। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই।